গাছের সাথে সাইনবোর্ডে লেখা এটি বোধি বৃক্ষ, এর নিচে বসবেন না, এটি আপনাকে সংসার বিরাগী ও সন্ন্যাসী করে তুলবে। জানি না তুমি এ লেখাটি দেখেছো কি না, যদি না দেখে থাকো তবে কেন বুকের ভেতর বোধি বৃক্ষের ছবি আঁকো? আমার কাছ থেকে দূরে সরে যেতে যেতে এত দূরে চলে গেছো, হয়তো ঈশ্বরেরও নৈকট্য পাওয়া যাবে, তোমার নয়। তুমি বুদ্ধানুরাগী নও, সন্ন্যাসীও নও, তবে কেন সংস্পর্শে তোমার ভয়? তবে কেন তুমি নিজের আড়াল করো, বঞ্চিত করো, ডুবে থাকো দ্বিধার সাগরে? তুমি কি এক অস্বাভাবিক বিকলঙ্গতায় সব কিছু পেতে চাও নিজের মতো করে? নিজেকে নিয়ে থাকতে থাকতে তুমি নিজের সত্তা থেকে পৃথক হয়ে গেছো, কৃত্রিম অশরীরে তুমি নও, তবে কেন নিজেকে লুকিয়ে রাখো ব্যবধানে? পরিসংখ্যানিক হিসেবে ভালোবাসার কোনো সময় নেই, রাত দিন সকাল দ্বিপ্রহর প্রহর কিংবা শ্বাসচ্যুত নিথর শরীরে এঁকে দিতে পারো তোমার ভালোবাসার শেষ চুম্বন। তোমার কাছে রাত্রি মানে অন্ধকার আর ঘুমের প্রহর, আমার কাছে রাত্রি মানে কত কথা বলা না বলার দ্বিধাহীন সময় অফুরান, কাঁধে মাথা রেখে কফিতে দেওয়া চুমুক, কফির মগে লেগে থাকা আমার খয়েরি লিপস্টিক আর যত ব্র্যান্ডেড সুগন্ধি আছে তার ঘ্রাণ শুকে শুকে ঘরে বাগান ডেকে আনা। তোমার কাছে দিন মানে কাচের দেওয়ালের ভিতর নিজেকে বন্দি রাখা, কৃত্রিম হাসি মুখে নিজেকে জাহির করা। আমার কাছে দিন মানে আলো, আলো আর আধারের সঙ্গম, ঝলমলে রোদে নিজের মুখটি দেখা আর তার পাশে তোমার সরল হাসি। আমাদের দূরত্ব ও নৈকট্য বরাবর আজীবন বেড়ে চলেছে, এক বৈরাগী বোধিবৃক্ষ।